दुनिया की सजात में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सियासत में तेरा नाम रहेगा, एक आवाज अब अल्लाह अकबर, हर एक रुकने पर अल्लाह अकबर। আমরা সময় মতো আওয়াজ উচ্চা করা লাগবে, মুসলমান সময় মতো আওয়াজ নিচু হবে, আমার সময় মতো আওয়াজ উচ্চা হবে। নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নয়, নিজেদের ভিতরে মারামারি নয়, নিজেদের ভিতরে গরম নয়, নিজেদের ভিতরে তারা অতি নরম। মুসলমানে মুসলমানে কোনো মারামারি নয়, মুসলমানে মুসলমানে ঝগড়া নয়, মুসলমানে মুসলমানে কাটাকাটি নয়। এক মুসলমান আরেক মুসলমানের জানমালের উপরে হামলা করতে পারে না, না না না, কারণ আমার কাছে আমার মুসলমানই বড়, আমার কাছে আমার দল বড় নয়, নেতা বড় নয়, নেত্রী বড় নয়, রাজনীতি বড় নয়, রাজনীতির চেয়েও আমার ইসলাম বড়, নেতার চেয়েও আমার নবী বড়, না 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 না, আমার দলের চেয়েও আমার কোরআন বড়, ঠিক কিনা জোরে বলেন। রাজনীতির কারণে, দলের কারণে, নেতার কারণে, ক্ষমতার কারণে আর মুসলমান ভাইয়ের উপরে হামলা করিও না, জানমালের উপরে হামলা করিয়া ইমান হারাইও না। কারণ মনে রাখো, মুসলমান ভালো করে ইয়াদ রাখো, মুসলমানের সম্পর্ক হলো ইমানের সম্পর্ক, রক্তের সম্পর্কের যে ইমানের সম্পর্ক বেশি মজবুত, রক্তের সম্পর্কের যে ইমানের সম্পর্ক হলো ইসলামে এলাও। রক্তের সম্পর্কের মানুষ যদি আল্লাহকে না মানে, ইসলাম বলে সে তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। রক্তের মানুষ তারাও যদি সে ডাক দিয়া কয় আমি ইমানদার, আল্লাহ কয় সেই হলো তোমার ভাই। ওই যে আমার সন্তানকে নাম পানিতে ডুইবা মইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কইল, একবার শুধু আহাল কইছো আরেকবার কইও না, একবার ছেলে কইছো আরেকবার কইও না। ও কিন্তু আমি আল্লাহকে মানে না, তোমাকে নবী মানে না, সন্তান তোমার কইল সে সন্তান হবে না, হবে না, কারণ ইমানের সম্পর্কে দ্বারা সম্পর্ক তৈরি হয়, রক্তের সম্পর্কে দ্বারা ইসলামে সম্পর্ক তৈরি হয় না। ই রূপ নবী কয় আহাল, আল্লাহ কে রাইসা মিন আহলি, না না আমাকে মারতেছে, আমার রক্ত জড়াইতেছে, এখান থেকে আরেকজন মুসলমান মরতে হবে, আমার ভাই মারি খাইতেছে, ঠিক কিনা? যদি তোমার ভিতরে এই চিন্তা না আসে, বোঝা গেল ইমান নাই। আরে মুসলমানের কষ্টে যদি তোমার অন্তরে কষ্ট না লাগে, নির্যাতিত অন্তর মুসলমানের জন্য যদি তোমার দরদ না লাগে, বোঝা গেল তোমার ইমান নাই, ইমান নাই। এই যে বহু, এজন্যই আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, মাল ইমান ইয়া রাসূলুল্লাহ, নবী বলে ইদা সাল্লাতা হাসানাতুকা ওয়া ইদা সাআতাকা সাইয়াতুকা ফা আনতা মুমিন। ইসলামের পক্ষে কথা শুনলে যদি তোমার ভালো লাগে, মুসলমানদের পক্ষে কথা শুনলে যদি তোমার ভালো লাগে, ইসলামের বিপক্ষে কথা শুনলে যদি তোমার কলিজায় আঘাত লাগে, মুসলমানের দুঃখ কষ্ট শুনলে যদি তোমার কলিজায় আঘাত লাগে, বুঝতে হবে তোমার ইমান আছে, ইমান আছে, ইমান আছে। আর যদি ইসলামের বিরুদ্ধে কথা শোনার পরও তোমার কলিজায় ব্যথা না লাগে, প্রতিবাদী তুমি না হও, তুমি তোমার জায়গা থেকে যদি প্রতিবাদ করার ভাষা তুমি হারা ফেলো, কারণ হলো যে বলেছে সে তোমার নেতা হয়, যে বলেছে সে তোমার বন্ধু হয়, যে বলেছে সে তোমার ভাই হয়, যে বলেছে সে তোমার নেত্রী হয়, এই কারণে যদি তুমি চুপ থাকো, আমার দয়ার নবী কয় তুমি যত বড় নামাজি হও না কেন, তোমার ইমান নাই, ইমান নাই, ইমান নাই। ফিলিস্তিনের শিশু বাচ্চাটা রক্তে লাল
জমিন লাল বাচ্চাগুলি হাত পা উড়ে যাচ্ছে ইসরায়েলের বোমার আঘাতে প্রতি 10 মিনিটে একটা শিশু খুন হচ্ছে গাজায় এটা রিপোর্ট আমি যদি এক ঘন্টা আপনাদের এখানে বয়ান করি এই এক ঘন্টার ভিতরে গাজার মাটিতে 6টা শিশুকে মারা হত্যা করবে এই খবর শোনার পরে যদি তোমার কলিজা আঘাত না লাগে দুশমনের জিন্দানখানা থেকে তোমার মুসলিম বোন তোমাকে আহাজারি করে ডাকছে কোথায় নবীর উম্মত কোথায় তোমরা এই ডাক যদি তোমার কানে না আসে তুমি যদি তোমার চিন্তা নিয়ে এই দুনিয়াতে বিমূর থাকো তাহলে মনে রাখো কিয়ামতের ময়দানে মায়ার নবীর সামনে উম্মত হয়ে মুখ দেখানো লাগবে না একটা অবুজ বাচ্চা ফিলিস্তিনে তার ভাই আরেকটা শিশু বাচ্চা শহীদ হয়েছে ওই বাচ্চাটার পাশে বৈশা বাচ্চাটা কাঁদতেছে ভাইয়ের লাশের পাশে বৈশা শিশু বাচ্চাটা কাঁদতেছে আর কি কয় শুনবেন চোখে পানি ধরায় কইতেছে ভাইয়া তুমি জান্নাতে যাও যাইয়া আমার নবীর কাছে বিচার দিও আমার নবীর কাছে বিচার দিও আমাকে জালেমরা মারছে আমাদেরকে ওরা মারছে কিন্তু নবীর উম্মতরা আগায় আসে নাই নবীর উম্মতরা আমাদের পাশে আসে নাই ভাইয়া তুমি নবীর কাছে যে জান্নাতের বিচার দিও এজন্য বলি গোটা বিশ্ব মুসলমানের উপরে এই মুহূর্তে জিহাদ ফরজ হয়ে গেছে ওই দুশমনের দল দাজ্জালের অপেক্ষা আর আমরা এই মাহদির অপেক্ষা ঠিক কিনা সরকার যদি আপনাকে ফিলিস্তিনে যাওয়ার সুযোগ তৈরি করে দেয় আমরা মাননীয় সরকারকে ধন্যবাদ জানাই এই ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন ওপেন ইসরায়েলের বিরুদ্ধে মামলায় বাংলাদেশ স্বাক্ষর করেছে আমি সরকারকে ধন্যবাদ জানাই যে যদি বাংলাদেশ সরকার আমাদেরকে ফিলিস্তিনে দেওয়ার সুযোগ তৈরি করে দেয় তখন আমাদের উপর জিহাদ চলছে আইন ওই মুহূর্তে কারা কারা দিতে প্রস্তুত হাজির আল্লাহর কথা মুসলমানের মতো একটা স্লোগান দেন না একটা হাতে জোরে তোমার ছেড়ে যাবে খালিদের দলে তারিখের দলে মা গো তোমার ছেড়ে যাবে খালিদের দলে আল্লাহু আকবার আল্লাহু আকবার
ইসরায়েলের মাটিতে যায় বুঝবে না কিন্তু আরশের মালিক তো আমাদের আওয়াজ শুনবে কিনা আল্লাহ পেদুরের নামকে তলোয়ার বানাইয়া দিয়েছেন সুবহানাল্লাহ বদরে
খেজুরে ডাল তলোয়ার হয়ে গেছে আবু জাহেলের মত এত বড় অহংকারী হেরে দুটো ছোট বাচ্চা খতম করে ফেলেছে তোর বছর 12 বছরের দুই বাচ্চা আবু জাহেল যে খতম করতে পারলে বড় কোনো মানুষ শক্তিশালী মানুষ যদি আল্লাহ পাক আবু জাহেল খতম করায় দেয় এটা বাচ্চা দুইটারে যে আল্লাহ খতম করায় বুঝাইছে অহংকারীর পরিণাম কি হয় ঠিক কি না ঠিক এজন্য আল্লাহর সাহায্য নামছে কোন দিকে আসে কোন দিকে যায় টের পায় না অজুহাত এক বিদ্যা তো অজুহাত দিয়ে আশিবা হাসপাতাল দাদা সবচেয়ে বড় হাসপাতাল এই হাসপাতালটা ধ্বংস করে দিয়েছে হাসপাতালের ভিতরে আইসিইউ তে যত রোগী আছিল সবাই চিকিৎসার অভাবে একটা রোগী বাঁচে না সব মারা গেছে একজন আদর্শ ডাক্তার ইসরায়েলে তার ফোন দিয়ে বিজি ইসরায়েলি সম্রা তুমি জান বাঁচাতে চাইলে তাড়াতাড়ি ভাগো আমরা হাসপাতালে হামলা করব ডাক্তার বলছে শুন আমি ফিলিস্তিনের মানুষ ফিলিস্তিনে বাঘের বাচ্চা জন্ম দেয় খালি মানুষ না দাদা মানুষ জন্ম দেয় আমি আমার ভাইদেরকে এরকম হাসপাতালে বেডে রাখা যারা মরণের সাথে যুদ্ধ করতেছে এদেরকে এই অবস্থায় রাখা আমি আমার জান কাছে ভাববো তোরা এটা ভাবলি কেমন করিয়া তোরা ভাবছো কি করিয়া ইসরায়েলের সন্তরা আয়েশা ব্রাশ ফায়ার করে এই ডাক্তার সঙ্গে রেখেছে এই আন্তর্জাতিক মানের একজন ডাক্তার ছিল সে তার সহকারী একজন আমেরিকা ডাক্তার আমেরিকা ডাক্তার চলে গেছে ভয় পেয়া সে চলে গেছে রাফা সীমান্ত দিয়ে চলে গেছে আমেরিকায় সে যখন তার দুস্তর মৃত্যু সংবাদ শুনছে আমেরিকাতে সে একটা লাইকে আসছে আইসা চুকের পানি ধরে কাঁদছে খ্রিস্টান ডাক্তার সে ডাক্তার বলেছে শুনো পৃথিবীর মানুষ আমি গাদার একজন ডাক্তার আমি কাপুরুষ আমি পুরুষ না মরণের ভয়ে আমি ভেঙে আসছি কিন্তু আমি দেখেছি গাজায় পুরুষ জন্ম নেয় আমি দেখেছি গাজায় মানুষকে মানবতা কাকে বলে তারা জানে মনুষ্যত্ব কাকে বলে আমি গাজায় দেখেছি মানবতা কাকে বলে গাজায় দেখেছি পৃথিবী যদি আমার এক হাতে দেওয়া হয় আর গাজাকে যদি আমার এক হাতে দেওয়া হয় আমি গাজাকে চুম্বন করব সে বলেছে আমি গাজা কিছু না দিব আর আরেকবার যদি সময় পাই সুযোগ পাই আমি গাজায় যাব জীবন যাবে যাবে আমি দেখেছি গাজার মানুষ দেখে তারা কতটা কতটা তাদের দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ যান যাবে কি যাবে সেদিকে ভাবে না যুদ্ধের ময়দানে আরেকটা আহত ভাইকে টেনে নিয়ে আসতেছে উপর থেকে বৃষ্টির মতো বোমা পড়তেছে আহত ভাইটারে মৃত ভাইটার লাশটাকে নিজের জানের মায়া না কইরা তারা নিয়ে হাসপাতাল হাজির হইতেছে আমি দেখেছি গাজায় মানবতা তাকে বলে মানবতা তাকে বলে আর ওই ইসরায়েল মানব নয় সে হাইওয়ান মানব নয় হাইওয়ান আল্লাহ বলেন নয় হাইওয়ান শুধু নয় পাগল নাও এর চেয়ে নিকৃষ্ট কারণ হাইওয়ানের অন্তরে শিশুদের প্রতি দরদ রয়েছে আমি দেখেছি বাঘকে হরিণের বাচ্চা খায় না কারণ শিশু এর জন্য বাঘের কলিজায় তার দরদ ঢুকেছে আমি দেখেছি বিষাক্ত সাপকে একটা শিশুকে চুমুর দেয় না বাঘের কলিজায় শিশুর প্রতি দরদ রয়েছে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই নেতানিয়াহুর কলিজায় শিশুদের প্রতি দরদ নাই ছয় হাজার শিশু সে খুন করেছে শহীদ করেছে এজন্য আমি বলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সে শুধু হাইওয়ান না হাইওয়ানের চরিত্রে কৃষি এই বাম শুধু না এর চরিত্রে কৃষি ফেরাউন শিশু হত্যা করেছিল আর এই যুগের ফেরাউন হলো নেতানিয়াহু ফেরাউনের হাত ছিল রক্তে রঞ্জিত শিশুদের বর্তমানে নেতানিয়াহুর হাত শিশুদের রক্তে রঞ্জিত শিশুরা কি বুঝে কি বুঝে শিশুরা সবাইকে আপন জানে শিশুদের কাছে দুশ্মন বলতে কেউ নেই ঠিক কি না আরে শিশু মারা বাহাদুরি না নারীর উপরে হামলা করা বাহাদুরি না এরা শিয়ালের কাজ বিড়ালের কাজ বাহাদুরি হলো আমার হাতে যা তোমার হাতে যা এবার দেখে আসো কে জিতে তোরা যদি বাহাদুর হইতে শিশু না মইরা হামাসের দেখ কোথায় আছে হামাসের খবরই তো পায় না এই জিদ মিটাইতেছে এই অপরাধ মানুষের উপর কাপুরুষের দাঁত বিড়ালের দাঁত শিয়ালের দাঁত পৃথিবী ধিক্কার দিচ্ছে মানবতা ধিক্কার দিচ্ছে কারো ধিক্কার শুনে না তে হায়া জাতি তে নাচ জাতি তে হায়া না জাতি শুরু লাগে এরা হলো বাদাম না জাতি না লাগে
আমাদের দেশে এটা কি দা করে গর্নাই বাড়ি নাই জানি একটু জায়গাতে বইতল বইতল যেটা মালিক মানন বুঝছে ইহুদিরা হইল পয়তলের গোরের পয়তল এও পয়তল এত তো গুষ্টি বইতল পৃথিবীর কোন দেশ ওদেরকে জায়গা দেয় না ফিলিস্তিনের মানুষ একটু আদর করে জায়গা দিছিল যা করার জন্য হগুলি লাগতে তোরা একটু জায়গা দেখে থাক এই পয়তলের মধ্যে জায়গা ভাইয়া প্রতি রাত খালি শিমতে লে আমাদের মধ্যে কিছু মানুষ অভ্যাস আছে না রাত শিমতে লা এই ইহুদিরা প্রতি রাত খালি শিমতে লে আর খালি বাড়ি করে দখল করে এই রীতি জাতি কইতে যদি কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ সাহায্য হামাদের সাথে নামছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এমন মনে হইছে বুদিনা লক্ষণ বেশি বালা না যুদ্ধবিরতি দিয়া নাই এতদিন খালি কইছে কে যুদ্ধবিরতি হামাস শেষ না কইরা কোনো যুদ্ধবিরতি নাই আর এখন দেখে খেলার নাম খেলার নাম কেন কইয়া যা ঢুকছিল যেটা হামাই এটা পাইবে না যেটা ঢুকে ইটারেও হামাতে রাখতে পারে এখন বিপদের পার্লামেন্টটা আলোচনা করে কয়টা একটা যুদ্ধবিরতি হইতো আগামীকাল থেকে চাই পাঁচ দিনের যুদ্ধবিরতি শুক্রবার থেকে পঞ্চাশ জন বন্দী এরা দিব আর এরা দেড়শো জন বন্দী ফেরত দিব ইসরায়েলের কারাগারে কিন্তু হাজার হাজার মুসলমান বন্দী আমাদের দিব পঞ্চাশ জন এরা দিব দেড়শো আর যুদ্ধবিরতি হইব উপর থেকে বোমা মারা আজ দিন নিষেধ রাফার সীমান্ত দিয়া খাবার পানি থেকে সব ঢুকবে চিকিৎসা সরঞ্জাম ঢুকবে এতদিন পর্যন্ত কোন চিকিৎসা সরঞ্জাম ঢুকতে দেয় নাই কারণ তাদের পক্ষে আল্লাহ সাহায্য আস্তে আস্তে সবাই নামতেছে ইরানের সাপোর্ট মিয়া হুতিরা নামছে হিজবুল্লাহ নামছে চতুর্দিকে আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে এখন ইসরায়েল অপেক্ষা আছে দাজ্জালের আমরা বললাম ঠিক আছে অপেক্ষা তুই থাক আমরাও ইমাম মাহদির অপেক্ষা আছি আফগানিস্তানের মাটিতে বোমা ফালায় একটা বোমা আফগানের মাটিতে পড়ে না জো বাইডেন এই বিমান বাহিনীর তাড়াতাড়ি ফিরত আয় আমেরিকার সৈন্যরা সব কিছু ফিরত আফগানিস্তান থেকে এবার ইসরায়েলও এই পরিণত হইব আইসো না তুমি ভূমধ্য সাগরে নৌ বহর হইয়া তোমার পরিণতিতে কিতা হইব জানি ওই ইবলিসে পরিণত হইব ইবলিস বদলের যুদ্ধে আবু জাহেল দায় হয় কিতা শুনবেন আবু জাহেলের যুদ্ধের ময়দানে ইবলিস দায় হয় দেখো তো আমার কেটা আছে তিনি দারুণ জানো আমি তো সাথে আছি আগুয়া আবু জাহেল নেতা তুমি সাথে সাথে আকবর কে সব সাথে বলে একটু পরে ইবলিসে দেখে আসমান থেকে ফেরেশতা আসছে ইবলিসে দেখে লেগেছে ইবলিসে দেখে লেগেছে আর কেউ দেখে না ইবলিসে আল্লাহই দেখেছে ইবলিসে দেখতে ওর ভাগে আবু জাহেল নেতা যুদ্ধ লাগে তুমি কই জানো কই ইন্নি আরাম মা লা তারাও আমার তাড়াতাড়ি রাস্তা দেবে না আমি যেটা দেখি তোরা এটা দেখছ না আমি যেটা দেখি তা দেখো না আমার তাড়াতাড়ি রাস্তাতে ইবনে আকাহু আল্লাহ আল্লাহ কোরআনে বলছে ইবলিস এই আপনাদের তো বলে ইবলিস তো আমি আল্লাহরে মারা করেছি নিজে আল্লাহ ধরে না ধরে না ধরলে কিন্তু আল্লাহ ইবলিস তো ইবলিস আল্লাহরে খুব কাছে থেকে দেখে আসছে না কিতাবে আপনারা জানেন না মুআল্লিমুল মালাইকা আছে যে আল্লাহরে খুব কাছে থেকে দেখে এজন্য ইবলিস তো আমি আল্লাহরে খুব বালা করেছি আল্লাহ দিল দেয় সার দেয় না দরে না দরে না দরে না তুলি ফেলেছে ঠিক কি না ইবলিস তো আমি আল্লাহর খুব বালা করেছি দিলে বাপ তুই তোর যুদ্ধ কর আমি ভাবি আবু জাহেলের কল্লা দীপন্দিত হইতে বলো ওয়েট এন্ড সি আমেরিকা আজ তুমি ইসরায়েলের পাশে এসে বলতে তো ইন্নি জারুল্লাকুম এই ইসরায়েল আমি তোর পাশে আছি কোনো ভয় নেই
কে পরে কি করবে লাভ দেখি শেষ করে হলো অপেক্ষা করো বদরের পরিণতি ইবলিসের পরিণতি এই আমেরিকা হবে ঠিক না অল্প সময়ের ভিতরে আমেরিকা বলবে আরে কই কি আফগানিস্তানে আরতি ইসরায়েল ফিলিস্তিনে শুরু হয়ে গেছে তার সাথে যুদ্ধ করে এটা তো দেখি না ইডিন তো দেখি না তাড়াতাড়ি আমেরিকা কইবো ইন্নি ইন্নি আলা মালা তারাও আমি যা দেখি তুই তা দেখো না নেতানিয়াহু আমার তাড়াতাড়ি যাইবার সুযোগ দে তাড়াতাড়ি ভাববা নেতানিয়াহুর অবস্থা হইবো আব্দুল্লাহর অবস্থা দেখুন কি হবে কথা অপেক্ষা করো দিন আসতেছে শুধু আমাদের ঈমান করে মজবুত করতে হবে আর পাশে রাখতে হবে কালে আমেরিকার পাশে আনার দরকার নাই রাশিয়ার রাখার দরকার নাই চীনের পাশে রাখার দরকার নাই ভারতীয় পাশে রাখার দরকার নাই পাশে রাখবো আমরা কাকে আরেকটু ধরে বলি কাকে আল্লাহ বলে আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু আমি আল্লাহকে যদি পাশে রাখো যুদ্ধের ময়দানে কেমন করে বিজয় হয় এক যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি সেনাপতি আরেকদিকে দুশমন রাত অপেক্ষা চলছে ফজরের পরে যুদ্ধ শুরু হবে একদিকে মুসলমান আরেকদিকে কাফির পাহাড়ে দুইদিকে দুই দল কাফেরদের পক্ষ থেকে সেনাপতি গুপ্ত দরবারাইছে কয় যা তাড়াতাড়ি যা দেখে আয় মুসলমানদের শক্তি কেমন অস্ত্র কেমন একটু দেখে আয় সিআইডি আসছে রাত্রি বেলা শেষ রাতে আইসা থেকে মুসলমান মুজাহিদ ঘুম থেকে উঠে সবাই তারা দাঁত মাজতেছে কেমনে দাঁত মাজে তো নবীর সুন্নত মেসওয়াক করতেছে কাছের দাঁত দিয়ে মেসওয়াক জীবনে কোনোদিন এইভাবে দাঁত মাজন করা দেখে নাই এইবার সিআইডি মনে মনে কয় ঘটনা কি আমাদের সৈন্যরা সকাল করা যুদ্ধ করবে ওরা ধারাইতেছে তলোয়ার মুসলমানের তলোয়ার না ধারাইয়া দাঁত কেন ধারায় সিআইডি মনে মনে কয় তাহলে প্রতি সকালে কামরাইন যুদ্ধ হইব সকালে কি যুদ্ধ হইব মুসলমানের কামরাইন যুদ্ধের প্রস্তুতি নিতেছে কামরাইন যুদ্ধের প্রস্তুতি নিতেছে এখন সিআইডি দৌড় দিছে যাইয়ে সেনাপতিরে কয় সেনাপতিরে কয় স্টপ খবর বড় জটিল কারা তাড়াতাড়ি ভাগো আমিও ভাগি তো কি হয়েছে বস না ওই মুসলমানের অস্ত্র ভান্ডারের সংবাদ পেয়েছি ওই কোথায় ওই সব অস্ত্র মুখের ভিতরে তো দুরো আহমকের আহমক অস্ত্র আমার মুখের ভিতরে হয় কেমনে ওই আহমক হয়েন না বিশ্বাস না হইলে দেখে আসেন আমাদের সৈন্যরা তলোয়ার দ্বারা আর মুসলমান ওদের 32টা দাঁত দ্বারা উস্তাদ কামনে বইতেছে কালকের যুদ্ধ তলোয়ারে যুদ্ধ শুদ্ধ হবে না গো মুসলমানে কামরাইনে যুদ্ধ করব এই যুদ্ধ আমি বাপের যুদ্ধ করছি না এই যুদ্ধ আমি জীবনে দেখছিও না আমি নাই সেনাপতি কর পরে যা আগে আমি বুঝ্জালই যদি কামরাইনে যুদ্ধ হয় আমিও বাপের যুদ্ধ করছি না আমি কি একটু দেখি আই সেনাপতি এখন নিজে চলছে দেখার জন্য গেছে জায়গা কাছে আরাম থেকে তাকাইছে তাকায় দেখি ঘটনা সত্য মুসলমানের দাঁত দাঁড়ায় কেন সেনাপতি দেখে কয় সিআইডির খবর তো সত্য তাহলে তো যুদ্ধ মনে হয় সকালে কামরাইনে যুদ্ধই হইব সেনাপতির জ্বর উঠে গেছে 160 ডিগ্রি ইন দি মিন টাইম দুইজন সেনাপতি ওর দিকে আইতেছে দুইজন মুজাহিদ ওর দিকে আসতেছে মেসওয়াক কইরা কইরা অন্ধকারে দেখা তো যায় না ওরা কিন্তু না দেখে আইতেছে মুজাহিদ না হে কিন্তু দেখতে লাগছে প্রতিদারি ঘটনা দি আমার দিকে দেখতেছে যদি কামরাইনে যুদ্ধ হয় তাহলে সামর্থ্য কে ওই বেশি চাইব যার শরীরে কুজ বেশি সেনাপতি নিজের শরীরের ভাষায় এটাকে হারাম খাইয়া কে ওই মোটা হইছে বেশি আট দিন মাঝে কামড় দিয়ে তো অত মজা লাগতো না গুস্ত কামড় দিলে তো মজা লাগবে সেনাপতি কয় আমার কবালি দিয়ে কামড় বেশি আছে এমন সেনাপতি যেই মাত্র দিবার দিকে আসতেছে দুইজন মুজাহিদ একজন আরেকজনের সাথে কথা কয়ে কয়া হাঁটাচলা করতেছে হাঁটাচলা করতেছে কত আর দেখে ওর দিকে আসতেছে দেখবেন না সওয়াব করার সময় বিভিন্ন বিদ্রুপ আওয়াজ হয় এতে প্রিয় জোর করেছে আবার দেখো আবার নিঃশব্দ কি দেখে আমার অপরে
আমার তো হলো যুদ্ধ অনি শুরু সেনাপতি বেগিয়া যাইয়েও যুদ্ধের সব সৈন্য ধরার পর বাবা তোরা তোদের দাম বাঁচা আমি আমার দাম বাঁচাই জীবন বাপের গত এমন যুদ্ধ করছিও না দেখছিও না তাড়াতাড়ি করে যা যার মত করে তোমরা পাবো আমি যুদ্ধে নাই খামর কোনারও দিলে সুবিধাই তো জানি না তাড়াতাড়ি পাবো এই যুদ্ধে মুসলমানদের কি আল্লাহ পাক বিনা রক্তপাতে বিজয় দান করেছেন আমার নবীর একটা সুন্নাত মেসওয়াকের উপরে আমল করার বদৌলতে আল্লাহ সাহায্য যদি তোমার আমার সাথে থাকে যুগ আল্লাহ এইভাবে তোমাকে আমাকে বিজয় দিবে দুশমনের গলিটা ভয় দিবে ঠিক কিনা দূরত আরে তো দূরত ঠিক কিনা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনেন আমার নবী রহমতের নবী মায়ার নবী উত্তম আদর্শ হলো বলুক আজিম বলুক আজিম কাকে বলে কয় না না আমি বদলা নিতে পারতাম বদলা নিব না বদলা নেওয়ার ক্ষমতা আমার ছিল বদলা নেওয়ার ক্ষমতা আমার ছিল এরপরও বদলা নিব না 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 আমি তোরে মাফ করে দিলাম শুধু মাফ করে দিলাম তা না বরং তার শান্তির জন্য হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা মায়ার নবী দয়া আদরের পাইছেন আল্লাহ নবী ধর্মের সংস্থান বের করেছেন মদিনার একটা খেজুর বাগান ওই খেজুর বাগানের পাশে যা দেখেন বাগানের মালিক বলো ইহুদি দিনের নবী মায়ার তুমি যা বলতেছেন চাচা আপনার বাগানে কোনো কাজ লাগবে কি ইহুদি কয় না আমার বাগানে কোনো কাম লাগবে না আল্লাহর নবীকে আমি একটা কাম নিতে চাই কারণ নবীজি সর্বদা কাজকে তিনি পছন্দ করতেন বেকার কাটাটা নবী পছন্দ করতেন না কাজে কর্মে লিপ্ত থাকা এটা নবীর সুন্নত সমস্ত নবীদের সুন্নত কোন কোন নবী কৃষি কাজ করতেন কোন নবী টেইলারি করতেন কোন নবী এরকম ভাবে আমার ভাইরা বন্ধুরা বকরিয়াকারি করতেন এইভাবে সমকের কোন নবী লোহার কাজ করতেন কামারের কাজ করতেন নবী আল্লাহ আকবার সুরত আল্লাহ এজন্য কর্ম হলো নবীদের সুন্নত কাজে লাইকে থাকা নবীর সুন্নত বেকার হতে হলো শয়তানের কাজ যে বেকার থাকে শয়তান তার কাজ দেয় আর যে কাজে থাকে তার শয়তান পায় না এজন্য দেখবেন বেকার মানুষে বেকার মানুষ যারা আছে এরা তার দোকানও বই নিয়ে গেলে সংসার পায় না কি বলে অবাক মুসলিম কে কি তুইছে অমুকের হওয়া অমুকের গুলা অমুকের গুলি হ্যাঁ বুঝা দিতে একটা ডিউটি বুঝা তাহলে ডিউটি এটা কোন দিকে কি করছে খবর লই আসে গান গায় ভাইরা বন্ধুরা এখন বলতেছিলাম যখন একটু দিনটা নরম করে কথা বলি শুনো নবীজি যখন ইহুদি কিতাব দিয়ে বলতেছেন চাচা একটা কাম দিবেন কি ইহুদি করে কাম নাই তবে একটা ছোট্ট কাম আছে যদি তুমি বড় করতে পারো আল্লাহ নবী বলেন কি কাম ওই কামটা বলো ওই যে দেখতেছো কুয়া এই কুয়া থেকে বালতি বইরা পানি উঠায়া উঠায়া আমার গাছের গোড়ায় দিবা এক বালতি পানিতে তোমাকে তিনটা খেজুর দেওয়া হবে আল্লাহর নবী বলেন আমি ছোট্ট কাজটাই দিলাম নবীজি এই কাজটাই করা শুরু করলেন আট বালতি পানি নেওয়ার পর রশি সিগা বালতিটার নিচে পড়ে গেল ইহুদি দৌড় দিয়ে আইসে এই মায়ার নবীর গালের মধ্যে একটা চর মারে দিল আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী যখন বলতেছেন চাচা আমার তো কোন দোষ ছিল না আপনার রশিটা ছিল দুর্বল তবু আপনি আমাকে মারছেন আপনি মনে হয় আপনার হাতে ব্যথা পাইছেন মনে হয় আপনি ব্যথা পাইছেন ঠিক আছে চাচা আমি আপনার বালতিটা উঠে দিব কর কি করা লাগবে কয় বেশি লাগবে না বালতিটা তুমি উঠে দাও দিনের নবী মায়ার নবী আল্লাহর কাছে চাইলেন মালিক ও মালিক এই হাত তো তুমি নবীর হাত বলেছ আল্লাহ হাতটা নবী পরে দিলেন আল্লাহ পাক কুয়ার পানি রে কই পানি রে বালতিটা উপরে আমার হাবিবের হাতে ধরায় দেয়
তবে হাত বাড়াইছেন সাথে সাথে বালতিটা কোপরে কইটা নবীর হাতে চলে আসলো আল্লাহ নবী বালতিটা কি খুশিতে দিয়া বলেন চাচা আবার উপরে আপনি কষ্ট পাইছেন আমাকে maaf করে দিয়েন এই বইয়া নবী বালতিটা দিয়া চলে যান ইহুদী দিলের ভিতরে একটু মায়া লেগে গেল চিন্তা করে গেল আমি তারে মারলাম বিন্দু পরিমাণ প্রতিবাদ করলো না প্রতিবাদ সে করলো না বরং আরো আমাকে বলতেছে আমি হাতে নাকি ব্যথা পাইছি হায় হায় আমি তো দেখলাম এই বালতিটা কেমনে তার হাতে আসলো ইনি তো সাধারণ কোনো মানুষ না সাধারণ কোনো মানুষ না আমরা তো ওনাকে নবী মানি না আজ তো নিজের চোখে দেখলাম নবী সারা কারো কথা বালতি শুনে না ইহুদির সাথে সাথে অনুতপ্ত হইয়া নিজের হাতটাকে কুপিয়া হাতটা কেটে গেল ও যেই হাত দিয়ে আমি মুহাম্মদের কাছে চড় দিয়েছি এই হাত আমি রাখবো না হাতটা কেটে গেল এরপর নবীর কাছে মাপ চাইতে গেল রহমতের নবী যখন বলতেছেন কোন কি আপনি হাত কেন কাটলেন কই না এই হাত আমি রাখবো না যে হাত নিয়ে তোমার উপরে জুলুম করেছি বাবা এই হাত আমি রাখবো না এইবার মায়ার নবী কয় চাচা হাতটা কোথায় একটু আমার হাতে দেন ইহুদি নবীর হাতে হাতটা দিয়ে দিল কাটা হাত এইবার আমার আপনার নবী হাতটা হাতে নিয়া আল্লাহ নবী তার হাতের মধ্যে লাগায়া মুখের পবিত্র রক্ত মোবারক লাগায় নবী এমন ভাবে ব্যান্ডেজ করে দিলেন আগের চেয়ে হাতটা আরো বেশি ভালো হয়ে গেছে একটু জোরে বলেন সুবহানাল্লাহ তো নাইমে মুখতার খোদা তুমকো বাটায়া তো নাইমে মুখতার খোদা তুমকো বাটায়া উম্মত কে নিগাহবান খোদা তুমকো বাটায়া মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায় সজদার মদিনা হে তোমারে আরবী হ্যায় সজদার মদিনা হে তোমারে আরবী হ্যায় জোরে বল আল্লাহু আকবার আরেকটু জোরে বল আল্লাহু আকবার আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সাথে একটু ঝগড়া হলো ওই ঝগড়া না মান অভিমান স্ত্রীর সাথে স্বামী অভিমান করতে পারে স্বামীর সাথে স্ত্রী অভিমান করতে পারে ঠিক কি না এটা অভিমান এটা অভিমান আম্মাদান অভিমান করেছেন এইবার আল্লাহ নবী বলতে যায় শা চলো তোমার আমার ভিতরে কে দোষ করেছে কে অন্যায় করেছে এটার জন্য যে বিচার হোক বিচার একজন বিচারক নারী বিচারক আম্মাদান বলতেছেন ঠিক আছে বিচারক আনেন আপনার না আমার একটু বিচারকে বলবে নবী বলতেছেন আয়েশা তুমি কও কাকে বিচারক নামব আম্মাদান বলতেছেন আমার আব্বারে আনেন আমার আব্বার হ্যাঁ নবী বলেন ঠিক আছে তোমার আব্বারে আমি আনব আম্মাদান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক আনা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন আসলেন নবীজিকে শোনাবেন এইবার নবী বলতেছেন আয়েশা তুমি আগে বলবা নাকি আমি আগে বলবো আম্মাদান বলেন আপনি আগে কোন তবে যা কইবেন সত্য কইেন বুঝেন কথা কথা হইছে নবীর সাথে এই কথা না মানা যে আপনি আগে করেন কিন্তু যা কইেন সত্য আল্লাহ নবী মনে কিছু নাম নাই নবী মুক্তি আছে ও ভাই গরের সাথে কেমনে চলো এটা আমার নবীর আদর্শের মধ্যে আছে নি না বন্ধ থেকে ওই লাঠি বাউ করে গরুর ঢুকাইলে নবী আদর্শ এটা নবী আদর্শ আমরা বলেন নবী যখন গড়ে ঢুকতেন আমরা দেখতাম আল্লাহ নবীর মুখে মুচকি হাসি লেগে থাকে হাতে যা থাকলেও আমরা এটা টান দিয়ে হাতে নিয়ে নিতাম নবী গড়ে ঢুকি বলতেন আশা
তুমি পার করে যাও আমি পানি নিয়ে আসতেছি যখন সুবহানাল্লাহ নবীদের সাথে আল্লাহ নবী ঘরের কাছে শরীক হতে এটা নবী আদর্শ ঘরে ঢুকে বাত হইছে না হলো বাপ রে কি জমিদারি যে পাইছো একটু আর গায়ে যাবে পিতা লাগে ইজাত কথা এটা নবী আদর্শ না আল্লাহ নবী সারা দিন দাওয়াতের কাজ করে ঘরে ঢুকে জিজ্ঞেস করে আয়েশা কানা হইছে আমাদের ঘরে ঢুকে এখন পায় নাই নবী তখন একটু রাগ না করে কইছে ঠিক আছে তুমি ভাগ করে দাও আমি তোমার সহযোগিতা করি তুমি এই কামটা করো আমি এটা করি তুমি এটা করো আমি ওটা করি আল্লাহ নবী কাজে শরীক হয়ে যায় কি ভাই হ্যাঁ আর আমাদের তো অবস্থা হইল এরকম যদি বিকালে আয়া দেখছি গরম ভাত ভাত নাই ভাত এখনো রান্না হইছে না যে ফাদে যে গরু ভিড়েছি ঈদের দুই গরম বিসমিল্লাহ সারাই শুরু ঠিক কিনা এটা কি আমি আদর্শ হইল যেটারি ভাগ করবে ভাগ করো না বাপ নিয়ে নিতে হয় বিকালে বাপটি সারা দিন আওর কাপ করেছে যখন বালা করতে বালা করতো না শক্তি তালা করো প্রসব কোনটা মারে তো তখন আমার বাবা তুমি না বললো বাপ নিয়ে নিতে হয় বিকালে বলে আগে মাথা খান দাও কে বলবে কি রকম করো একটা সারা কি এত গরম এর পড়বে পেটি এমন জোর পড়ায় বেটারে মানুষ ডাক্তার পরীক্ষা দিয়েছে বেসা পরীক্ষা বেসা পরীক্ষা লয়ে যেত কালকে বেসারা বাথরুমে গিয়ে বেসা বোতল রাখতো কালকে লয়ে যেত এর গিয়ে যায় পেটি ঢুকছে বাথরুমে ঢুকছে পরে পাওলা গিয়া বেটা বোতলে বেটা পড়ে গেছিল এখন তুমি জামাই ঘোরাচ্ছো জামাই কিন্তু আপনার মতো প্রতিদিনই ভাবি না তো তাহলে ও কই যদি গিয়া বাথরুম থেকে বাইরে কই তোমার বেসা তো আমি ভুলে হারাই গেছি পাওলা গিয়া তেতে কিতা হইব দরকার নাই আমার পেশা ভারে করা ভয় দিন ধরে গেছে পরীক্ষা করতো ডাক্তারে দেখিয়া কই না দিলা আপনি ফেলে দিন না মানে বাচ্চা কসারি কি দাও বলে আমার কি ফুটে কই আপনি না কাটা বাচ্চা বুঝি নি কা যে বড় যদি এত সেটাসিটি করেন তাহলে মাঝে মাঝে মেনে বাচ্চা ও নাও লাগতে পারে আরে করে সার দিয়ে মাথা তুলে নেবেন শহরের মতো আর ম্যাডামে আগে আগে যাইব মার্কেট করব আর দেবো এই রহিম এদিকে আসো জপা এদিকে আসো এটাও বিপদ আছে এটাও বিপদ আছে নাকি না কে আদেশে বেটা মার হুজুরে হুজুরে কয় ভাই মার হুজুরে কিছু টেরা দেবে তো দিতাম তো তুই কইতে গড় বাড়ি রেখে শিখাই গই বাবা ভালো বেটা হইছে না ও তুই গড় বাড়ি রেখে দিকে যাও না তো তুই যাও জিগাও গে মানাইছে ইবার বেটা মাছ নিয়ে এসে আসলো টাকা তখন জড়াই কয় মাছের দাম বেটি জিজ্ঞেস দাম কত পাঁচশো আটশো কইলে পরে বেটি তোমার শুরু করবো যত টাকা দে মাছ কেন আনলাই কয় পাঁচশো এখন বেশি কে তোমার নাম আছে আই এটা তো অর্ধেক মাছ নাই তো অর্ধেক দেব তো তোর পাশের করে ভাবি আসছিল হেরা রুল আজকে মাছ আনছে না ভাই তুমি কি আমার পর প্রথমাতে কিতা করতে অর্ধেকটা দিয়ে আলো আমিও ভাবলাম আমরা প্রথমাতে কি তুই অর্ধেকটা দিয়ে আলাই জিজ্ঞেস দাম কত আমি বলছি 500 250 দিছে অর্ধেক দিয়ে আলাইছি বেটা তো আইরে আমার কপাল আটু গেল রে তো কি কিছু কার কি কিছু আর কি আলো যাও কত লিখছি তো কিতা বল না পারে মাসের দাম 800 তো তো আসলে না তোমার ডরে তোমার ডরে সেইভাবে যদি বড় ডরে চলে তে দেখবা মাঝে মাঝে গরু ঢুকি আড়াইশো নাই দুই ভাই কি বলে এই জন্য শরীর থেকে ব্যালেন্স পেলে লাগিয়ে লইতায় না আবার মাথা তো তুলতায় না বাসটা হইছে না আমি খাওয়ানোর পাইনি তো আপনার একবার গেছে না তো দুই ভাই কি আছে একবার লাগিও লইতা না মাথা তো তুলতা না আর ম্যাডামও বুঝতা যে আমার স্বামী না আমার কর্তা তাইনের পরামর্শ মতো কর চলবো আমার পরামর্শ মতো না আমার সিদ্ধান্ত মতো না তবে আমি পরামর্শ দিতে পারি সিদ্ধান্ত চলবে স্বামী সিদ্ধান্ত চলবে স্বামী পরামর্শ নিবেন স্ত্রীর কাছ থেকে পরামর্শ সারা কাজ করেন না পরামর্শ দিয়ে আমার ভাইরা বন্ধুরা যুব এইবার আল্লাহর নবী রহমতের নবী বলেন আয়েশা আগে কে কইব আম্মা দান বলেন নবী গো আপনি কম তবে যা কইবেন সত্য কইেন সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
এমন যদি মেয়েটাকে একটা চোর মেরা দিলেন আমার নবীর সামনে এমন কথা আমরাও বরদাস্ত করতে পারবো না আবু বকর তুমি কেমনে বরদাস্ত করবে ঠিক কি না বলি আপনি আমার পিঠে উঠুন আমি আপনাকে পিঠে লইয়া লইয়া পাহাড় হইয়া হইয়া করতে বসব সুবহান এত উঁচা পাহাড় দিনে নবী মায়ের নবীকে পিঠে লিখে তুলে লইয়া সিদ্দিক আকবর পাহাড় হইয়া পাইয়া সেই গর্তে গাড়ে সুরে পৌঁছে গেলেন এরপর আমি বলতেছেন নবী গো আমি যদি আক্রান্ত হই আমি যদি নিহত হই তাহলে কে যাবে রাজুলুন ওয়াহিদুন মিনাল মুসলিমিন একজন মুসলমান মত হারাবে ওয়া ইন হালাকতা যদি আপনি ধ্বংস হন আপনার যদি প্রতি হয় পা হালাকাতিল উম্মাহ গোটা উম্মাহ হারা হয়ে যাবে কষ্ট হয়েছে আপনি একটু ঘুমান আল্লাহ নবীকে ঘুমাইতে বলেন অথচ ঘুমের প্রয়োজন বেশি ছিল যিনি চল্লিশ রাত ঘুমাইছেন এইবার ওই কাজ করত যে গোত্রের মধ্যে সাপ এই সাপটা আবু বকর সিদ্দিকের পায়ে কামড় দিল সাথে সাথে কামড়ের বিষাক্ত সাপের বিষে পুরা শরীরে যন্ত্রণা শুরু হয়ে গেল এরপর আবু বকর কিরিবিরি খায়া তিনি নিজের ফলন করে রাখছেন বডি তিনি নাড়াইতেছেন না বিষাক্ত সাপের কামড় এত যন্ত্রণা আবু বকর দাঁত দিয়ে কিরিবিরি খায়া সহ্য করেন বডিটা তিনি নাড়ান না কারণ আবু বকর কই এরে আবু বকরের দেব সাতম তুই লড়বি না কারণ তোর মাঝে মায়ার নবী ঘুমাইতেছে আমার কোনো দিন অভিমার তুমি তোর কুলে সাবধান তুই বলি না রাখি না নবীর ঘুম ভাঙবে চোখের খুঁড়া পানি নবীর পবিত্র কানে পড়ে গেল সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল নবী কাবু তুমি কেন কাঁদলে আবু বকর সিদ্দিক বলতেছেন নবী গো সাথে কামড় মারছে আল্লাহ নবী কয় আমাকে কেন ডাক দিলা না নবী গো আপনার ঘুম ভাঙলে কষ্ট হবে আল্লাহ নবী সাপে ডাক দিলেন সাপ বের হয়ে আল্লাহ নবী ডাক শোনা মাত্র
গর্তের ভিতর থেকে সাপ বেরিয়ে আসলো এই কার তুমি জানতে চান আমার কুকুরকে তুই কেন কামড় দিলি সাথে সাথে সাপের জবাব তুলে দিলেন কে আরে বুঝে বলেন কে সাপ জবাব তুলে কই ও আল্লাহর নবী আমার ঠিকানা ছিল ওই যে দেখেন খেজুর বাগান ওই খেজুর বাগানে আমি থাকতাম এই গর্ত আমার ঠিকানা ছিল না আমার খেজুরের বাগানের পাশ দিয়ে দুইজন ইহুদি পণ্ডিত যাইতেছিল যারা তাওরাত কিতাবের পণ্ডিত আমার কাছেই ওরা একটু ইসরাফ নিল আমি ছিলাম গর্তের ভিতরে ওরা কিছু আলাপ করেছি আমি ওদের আলাপ শুনে ফেলেছি একজন আরেকজনকে কইতেছে দোস্ত তাওরাত কিতাবের ভিতরে যে গর্তের কথা আল্লাহ বলেছে এই গর্তের নবী হিজরতের রাতে তিন রাত থাকবেন ওই যে দেখো সেই গর্ত আল্লাহু আকবার এই কথাটা আমি সাত বারে শুনে ফেলেছি ওই দিন থেকে আমি নিয়ত করেছি আমি আর বাগানে থাকবো না মায়ার নবী তরুণ নবী রহমতের নবীর চেহারা দেখার জন্য আমি আমার ঠিকানা বদলাইয়া এই গর্তে চলে এসেছি এই গাড়ে চলে এসেছি একদম আপনার মায়াবী চেহারা দেখার জন্য আমার দীর্ঘদিনের সেই মনের আশা আজ পূরণ হতে চলছে কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে পারি না আমার আর কোন গর্তের মুখ নাই কোন বিবের মোহর সিদ্দিকের পায়ের কারণে আমি বের হতে পারি না এজন্য আমি ও এজন্য আমি বাধ্য হইয়া তার পায়ে কামড় দিছি বাধ্য হইয়া কামড় দিছি পাটা যেন সরায় সাথে সাথে আমি মুখটা বাইর কইরা নয়ন জুড়াইয়া আপনাকে দেখছি সাথে পানি হয়ে গেল জাগাটাতে পারলেন না একদম ঘুরে গেলেন চর খায় কুইরা মাটিতে পড়ে গেলেন চর খায় কুইরে তিনি মাটিতে পড়ে গেলেন আসছিলেন আবু বকর বিচার করার জন্য আসছিলেন বিচার করার জন্য নবীর কথাও শুনবেন মেয়ের কথাও শুনবেন এই অবস্থায় যখনই মেয়ে এমন কথা বলছে তখন বাবা মেয়েকে মারছে কেমন মাইকটা মারছে মাটিতে তিনি পড়ে গেছেন এরপরে দৌড় দিয়ে আবার যখন মারতে গেছেন দৌড় দিয়ে তিনি আল্লাহর নবীর পিছনে এসে আশ্রয় নিয়েছেন আর এইভাবে কাঁপতেছেন আমাদের কাঁপতেছেন এবার বাবা ডরে সিদ্দিক আগ্রহ করার সময় সিদ্দিক না এমন ডর করছে যা না হয়ে গেছে ওই কি আমার নবী যে যা করবার সত্যি হয়ে যেত যেখানে আসো সেখানে থেমে যাও আরেকটু দূরে করলাম লব আমরা আরো দেও বাবা ছেলে আমি না থাকতাম তোমার আব্বা তোমার বাইরেই হলাইতো দুজনে হাসতেছেন দুজনে হাসতেছেন সিদ্দিক আকবর বলেন বাকি থেকে দুজনে হাসি আওয়াজ শুনতেছে আবু বকর সিদ্দিক তিনি ঘরের ভিতরে দুইটা কয় দেখুন কারবার এক কথা মানে আনসার বিচারের লাগে এখন দুইজনে আসলো হ্যাঁ এজন্য আল্লাহর নবীকে উম্মতের দল তুমি ঠিক করো ঘরের পরিবেশের ভিতরে মহব্বত না বিয়ার আগে ভালোবাসা নয়
বিয়ার পরে স্ত্রীর সাথে মহব্বত তৈরি করো, ভালোবাসা তৈরি করো, ঘরটাকে জান্নাতি ঘর বানাও, সন্তানের মেজাজের বিকাশ ঘটবে, সন্তানগুলি আদর্শ সন্তান হবে। এই ভাইরা বন্ধুরা এইভাবে নবী করেও আদর্শ রাখছেন, সমাজেও আদর্শ রাখছেন, অমুসলিমদের সাথেও আমার নবী আদর্শ রেখে গিয়েছেন, ঠিক কিনা ধরে কাহ। আমরা ওই আদর্শ গুলা থেকে আজকে সইয়া কালচার ইহুদিদের আর খ্রিস্টানদের কালচার গ্রহণ করার কারণে আর আমাদের এই দশা, বাঘের বাচ্চা হরিণের সাথে, বাঘের বাচ্চা ছাগলের পালে দিয়া ছাগলের মুখোশ লাগাইয়া ঘুরে, সব ছাগলে মিলিয়া বাঘের বাচ্চারে ছাগলের মুখোশ পরাইয়া দিছে, আর এই বাঘের বাচ্চা ছাগলের সাথে ঘুরে আর ছাগলের মাই খায়, ছাগলে যখন শিং দিয়ে কোথা দেয় বাঘের বাচ্চা করে এমন দূর থেকে জঙ্গল থেকে বাঘে দেখিয়া করে ও আল্লাহ কি আমি দিয়ে আইল ছাগল মনে করে এই জন্য ছাগলের কুতা দেয়, ছাগলের শিং আছে আর হে তখন রাগ করে কুতা দেয়, পিতা আর মজা পায় বাঘে কি শিং আছে হাতে দেয় ছাগলে কুতা দিলে হে খাবলে আর ছাগল দেখে হে কুতা দিলে ছাগলে আসে। এই দৃশ্য জঙ্গল থেকে বাঘে দেখছে, দেখে তো ঘটনাটা কি হারসা এমনি বাঘে হুঙ্কার কি আসছে কে জঙ্গল থেকে সব ছাগলে তো এই ছাগলে পারে সাথে বাঘে বাচ্চা হয়ে তো এই বাঘে বড় বাঘে কি বাচ্চা দশে ছাগলে হ্যাঁ তুই কই যা তো যাইবো না কিবা ডাক দিবি কই যা সব আছে এতদিন আমি মনে করছি আমি তার যাতে আমি যখন বড় হয়ে যাতে আমরা সবরে ইরম ছাগলের মুখোশ পরাইয়া রাখছে ইহুদিরা খ্রিস্টানরা যা দিলাম বাঘে আর ছাগল বানাই রাখছে ইহুদিরা এই জন্য মুখোশ বানাও বাঘের রূপ দেখতে পারবা মদিনাওয়ালা রং দেখো আমাদের রংটা হলো নবীর রং এই রঙের মধ্যে আজকে ইহুদিরা এইরকম ভাবে তাদের পুরুষ পরাইয়া আমাদেরকে তাদের মতো বানাই দিছে অথবা আমরা তাদের মতো না আমরা মদিনাওয়ালার মতো ঠিক কিনা রঙিন হও নবীর আদর্শ আদর্শবান হও আজ ওই ইমানদার মুসলমানের সামনে দাঁড়াতে পারবে কারা কারা বাস্তব নামাজ এখন থেকে নিয়ম পাক্কা ইরাদা আর আমার নবীর আদর্শ মতো বিশেষ করে দাড়িটা রাখতাম মাথায় টুপি রাখতাম বা পাশের দিয়ে আদর করতাম না আলম নামারে তাজিম করে চলতাম কারা কারা এই নিয়ম আছে হাতে আপনার কাছে আল্লাহ তুমি কবুল করো দুরুদ আমিন আমিন দাওয়াদা আলহামদুলিল্লাহ রব্বিনা আবুল কালাম সাহেবের ছেলে আব্দুল আব্দুল খুব অসুস্থ দোয়া চাইছেন সবাই তার জন্য দোয়া করি অনেক সদস্য দুনিয়াতে নাই আমরা তাদের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين قدرتي نظر ما نظر تكاو اي الله তোমার নাম রহমান তুমি আরহামুর রাহিমিন আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদের উপর রহম করো ফিলিস্তিনের শিশু বাচ্চাগুলির উপর রহম করো আয় আল্লাহ মজলুম নির্যাতিত অসহায় নারীরা কোনো অপরাধ করে নাই বাচ্চাদের কোনো দোষ নাই জালেমের দল আল্লাহ আমাদের বাচ্চাগুলির পর্যন্ত রেহাই দিতেছে না বল
আল্লাহ তুমি তোমার পুত্রকে হাত ব্যবহার করো আল্লাহ আমাদের কেউ নাই তুমি ছাড়া মাওলানা গাজার মুসলমানদের পাশে কেউ নাই তুমি ছাড়া পৃথিবীর অন্যান্য দেশের আরব দেশের পুরনগুলি সাহেবরা দেখতেছে আল্লাহ তারা তো আর কারো সাহায্য চায় না তারা তোমার সাহায্যই চায় আল্লাহ তুমি তাদেরকে তোমার পুত্রকে সাহায্য দান করো বদরে যে বাহিনী পাঠাইছো আল্লাহ তোমার নবীর সাথে যারা যুদ্ধ করছে মিলা আল্লাহ ওই বাহিনীটারে তুমি গাজায় পাঠিয়ে দাও আল্লাহ ও মালিক অবুল বাচ্চাগুলি মা হারায়া বাবা হারায়া কই থাকে কই খায় কি খায় আমার বাচ্চাটা আমার কোলে রাতের বেলা ঘুমায় ফিলিস্তিনের বাচ্চাটা জানে না তার মা কোথায় তার বাবা কোথায় আল্লাহ দয়া করে তোমার কুদরতি হাত তুমি গাজায় দান করো আল্লাহ দুশমনদের হেদায়েত নসিবে থাকলে হেদায়েত দাও নতুবা তুমি ধ্বংস করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মার মাফ করো দাদা দাদির মাফ করো ডাইনে বামে সামনে পিছনে যত মরতে গান আল্লাহ তুমি সবাইকে মাফ করো এই তফসিরের সাথে প্রত্যেকের কবরের আজাব তুমি মাফ করে দাও মাওলানা করিম আম্মা বাজাদের জীবিত হায়াতে বরকত দাও আল্লাহ বিবি বাচ্চার হায়াতে বরকত দাও সন্তানগুলিকে হাফেজ আলেম বানায় দাও আপনাদেরকে মাফ করে দাও এই এলাকার ঘরে ঘরে হাফেজ আলেম তুমি কবুল ফরমাও প্রতিটা মাকে হাফেজ কোরআনের মা বানায় দাও ও মাওলানা করিম আল্লাহ যে যুবকগুলি এত সুন্দর আয়োজন প্রতি বছর করে যুবকগুলি তুমি আল্লাহ তোমার পিয়ারা বান্দা বানায় দাও পাক্কা নামাজি দিনদার বানাও মা ভক্ত বাবা ভক্ত সন্তান তাদেরকে বানায় দাও আল্লাহ করিম আমাদের ঘরটা তোমার নবীর ঘর বানায় দাও স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়ায় দাও আয় আল্লাহ চতুর্দিকে অশান্তি স্বামী স্ত্রীর ভিতরে মিল নেই ঢাকা শহরে যে পরিমাণ তারাকের সংখ্যা বাড়ছে বিপদের সংখ্যা বাড়ছে ভয়ঙ্কর আল্লাহ দয়া করে তুমি প্রতিটা সংসারকে জান্নাতি সংসার বানায় দাও স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আর ভালোবাসা আমার নবী নবী পবিত্র বিবিদের মতো তুমি বানায় দাও মাওলানা করিম যুবক বলিলে আল্লাহ যৌবনকালটা এবাদতের ভিতরে কাটাইবার তৌফিক দিয়া দাও মাওলা যারা সমস্যা আছে সমস্যা দূর করো মুসিবতে যারা আছে মুসিবত দূর করো মুশকিলে যারা আছে মুশকিলাত আসান করো প্রবাসে যারা আছে আল্লাহ নিরাপদে রাখো আপনজনের কাছে আল্লাহ নিরাপদে ফিরাই দিও তাদের রুজির মধ্যে বরকত দান কইরো মাওলা যারা সাহায্য সহযোগিতা করছে দেশ বিদেশ থেকে মাহফিলে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কে নাজাতে রুজিরা বানায় দিও আয় আল্লাহ অনেক সদস্য নাই আজকে দুনিয়া এই মাহফিলে আল্লাহ তারা থাকলে আজ এইভাবে হয়ে হয়ে তোমার কোরআনের কথাগুলো শুনত আল্লাহ তুমি তাদেরকে এই মাহফিলের তাদের মাফ করে দিও মাফ করে দিও মাওলানা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম